500 বছর অতীতের ঐতিহাসিক স্বপ্ন পূরণ হলো আজ। এ নিয়ে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে বরাক উপত্যকার কাছাড় জেলার শিলচর শহরে রাম ভক্তদের মধ্যে। বরাক উপত্যকার রাজপথ সহ অলি গলি গেরুয়া ধ্বজ লাগিয়ে গেরুয়াময় করে তোলা হয়েছে। কাছাড় জেলার শিলচর শহরে প্রত্যেক পুজো মণ্ডপ সহ বিভিন্ন সংগঠন ও রাম ভক্তরা মিলে রামলালার ছবি বসিয়ে পূজার্চনা শোভাযাত্রা সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। বক্তব্য রাখতে গিয়ে রাম ভক্তরা জানান, 500 বছর অতীতের স্বপ্ন তাদের পূরণ হয়েছে আজ। অযোধ্যায় মর্যাদা পুরুষোত্তম ভগবান রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা হল। এই দিনটি সনাতনীদের চিরস্মরণীয় দিন হিসাবে লিপিবদ্ধ হয়ে থাকবে। তারা আরো জানান, রামচন্দ্রের পূজা অর্চনা, সন্ধ্যা আরতি সহ ভোগ রাগ এবং ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হবে। সব মিলিয়ে গোটা বরাক উপত্যকার সবকটি মন্দির সহ ধর্মীয় প্রতিষ্ঠান এলাকায় সুসজ্জিতভাবে সাজিয়ে তোলা হয়েছে। অন্যদিকে সবকিছু নিয়ন্ত্রণে অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে তৎপর রয়েছে কেন্দ্রীয় নিরাপত্তা ব্যবস্থাও। নমস্কার, আমি মাঝারি সমাজসেবা সংগঠনের পক্ষিকা ভারতবাসী সব রে, আজকে যে আমরা যে এই দিনটা আজকে 500 বছর পরে প্রভু শ্রীরাম তান ঘরে স্থান পাইছেন, এই আনন্দ খুশিতে মানে আমি চিন্তা করতাম কোন শব্দ নাই। আজকে প্রত্যেকটা জায়গার মধ্যে মহাযজ্ঞ চলে, প্রত্যেকটা জায়গার মধ্যে প্রভু শ্রীরামের ফটো হয়, ইয়ে পূজা করা হয়। আমরা আমরা সংগঠনের পক্ষ থেকে আজকে আমরা রাম সীতা লক্ষ্মণ হনুমান নিয়ে আমরা প্রতিশোধ নেওয়ার চাইছি। আর প্রত্যেক জনের কাছে আমার অনুরোধ, আপনারা সবে শান্তি শৃঙ্খলা বজায় রাখবা। আমরা আজকের যে দিনটা, এই দিনটা আমরা না ভুলার মতো, এটা ঐতিহাসিক দিন। সবে আমার লোকের এখন জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আমরা মা দেবী সমাজসেবা সংগঠনের পক্ষ থেকে সব সদস্যরা লইয়া আমরা রেলি বাড়িছি, শান্তি শৃঙ্খলা বজায় রেখে রেলি করিয়া যারা যারা রেলি বাড়িছে, আরো অন্যান্য সংগঠন সবই বাড়িছে, সবই শান্তি শৃঙ্খলা বজায় রাখছে। বাকি যারা আজকে সারা দিনটা দিব, আমরা সবার কাছে অনুরোধ, সবে শান্তি সুস্থভাবে এই দিনটা পালন করতাম। আমরা খুশির আনন্দর কোনো সীমা নাই, কিনা উঠতাম কোনো উত্তর নাই, কোনো জবাব নাই, একটাই জবাব, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। সংবাদ এই পর্যন্ত, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।